হ্যালো অ্যান ওয়েলকাম ওয়েলকাম টু বাংলা টেক জাসিম আমি জাসিম আছি আপনার সাথে তো আজ আমি আপনাদেরকে প্লে স্টোর থেকে দারুণ একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেব এই অ্যাপসের মাধ্যমে আপনি যে নামে ডাকবেন না আপনার ফোনটাকে সেই নামে সে সারা দেবে আপনি যে জায়গায় মোবাইলটা রাখুন না কেন আপনি দূর দূর থেকে যদি আপনার যে নামটা দিয়ে আপনি সেট করবেন সেই নামটা দিয়ে যদি আপনার মোবাইলটাকে ডাকেন সে সাথে সাথে আপনাকে বলে দেবে যে আমি এখানে তো এরকম একটা অ্যাপসের সাথে আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো তো এরকম নতুন নতুন কিছু যদি আপনি জানতে চান শিখতে চান আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর পাশে যে আইকনটা দেখতে পারবেন আইকনটা ঠিক দিয়ে রাখবেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে চলে যাবে তো আপনারা দেখছেন টেক জাসিম আমি জাসিম আসি আপনার সাথে তো চলুন শুরু করা যাক সেই সফটারের সন্ধানে প্রথমে আমি আপনাদেরকে প্লে স্টোর নিয়ে যাব প্লে স্টোর থেকে সফটওয়্যারটা ইনস্টল করে কীভাবে আপনি সেটা ব্যবহার করবেন সেটাই এখন আমি দেখিয়ে দেবো তো জাস্ট আপনি আপনার ফোন আর প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর আপনাকে সার্চ বক্সে জাস্ট এই জিনিসটাই লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনি ফেসবুকে সার্চ বক্সে এই লিকেটে লিখবেন আপনি চাইলে এখানে একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন এই যে সপ্টারটা আপনি দেখে নিতে পারেন এই সফটারটাতে দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন ডাউনলোড রয়েছে ফোর পয়েন্ট ওয়ান রয়েছে রেটিং রয়েছে দেখতে পাচ্ছেন সফটওয়ারটা আপনি এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে তো আপনি জাস্ট এই সফটওয়্যারটা ইনস্টল করবেন ইনস্টল করার পর সেটা কীভাবে ব্যবহার করবেন সেটাই সেটিং গিয়ে এখন আমি দেখিয়ে দেবো তা আপনি ইনস্টল করার পর জাস্ট আপনি এটাকে ওপেন করবেন ওপেন করার পর ওপেন করার পর ঠিকই রকম একটা ইন্টারভেস আপনার মোবাইলের শু হয়ে যাবে আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার মোবাইলে শু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে আপনার মোবাইলটাকে যে নামে এখানে সফটওয়্যারের যে একটা অপশন রয়েছে সে সেটা যদি অটোমেটিক আপনি সেট করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার যে ডাক্তার রয়েছে দেখতে পাচ্ছেন মার্কো এই নামে ডাকলে আপনার মোবাইলটা সারাদেবে পোলো তো আপনি এই জিনিসটা কীভাবে চেঞ্জ করে আপনার নিজের একটা নাম দিয়ে দেবেন নিজের পছন্দ মতন আপনি জাস্ট এখানে নিচে এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখুন আপনি এই অপশনটাতে আপনি ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পর এখানে যে অপশনটা দেওয়া হয়ে গেছে আপনি এখানে একটা নাম দিয়ে দেবেন আমরা জাস্ট এখানে একটা নাম দিয়ে দেবো তো আমরা জাস্ট এখানে একটা নাম দিয়ে দিলাম হেলো মাই ফোন তো জাস্ট আমি এই নামে ডাকবো এই নামে ডাকলে সে কি সে কীভাবে সারা দেবে সেই একটা এখন দেখিয়ে দেবো আপনি জাস্ট আপনার পছন্দ মতো একটা নাম দিয়ে দেবেন আমি জাস্ট দেখলাম হেলো মাই ফোন জাস্ট এই লেখাটা লিখলাম লেখার পর এখানে উপর দেখতে পাচ্ছেন নেক্সট এখানে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এটা সেটিং হবে একটু আপডেটিং নেবে আপডেটিং নেওয়ার পর আপনার যে নামে সে সারা দেবে অর্থাৎ আপনি বোলা ডাক দেবেন যে মাই আইফোন তারপর সে যেই নামে আপনাকে সারা দেবে সেই নামটা আপনাকে এখানে সেট করতে হবে এটা একটু আপডেটিং নেবে তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে তারপর এখানে আপনি যেই নামে সে সারা দেবে এখানে আপনি জাস্ট লিখিয়ে দিবেন আমি জাস্ট দেবো এখানে ইয়েস বস দিয়ে দেব আমি জাস্ট এখানে দিয়ে দিলাম ইয়েস বস আমি তাকে ডাকবো হ্যালো মাইফোন সে উত্তর দেবে কি ইয়েস বস তো জাস্ট এখানে লেখা হয়ে গেছে তো এখানে দেখতে দেখতে পাচ্ছেন ডান ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দেওয়ার পর এটা সেটিং হয়ে যাবে এখানে একটা অ্যাড আসতে পারে অ্যাডগুলো আপনি কেটে দেবেন যেহেতু একটা ফ্রি অ্যাপস সেখানে অ্যাড আসতে পারে তো আপনি কি কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা ডিজেবল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এখানে এটাকে এনাবল করে দেবেন তো জাস্ট আমরা এখানে যে নামটা সেট দিয়ে সেট করেছি সেটা আমি এখন এখানে বলবো সে কিভাবে সারাতে দেখতে পারবেন হ্যালো মাই ফোন হ্যালো মাই ফোন হ্যালো মাই ফোন তো দেখতে পাচ্ছেন খুব সহজে আপনি আপনার মোবাইলটাকে যে নামে ডাকবেন এভাবে খুব সহজে আপনাকে সে সারা দেবে এই অ্যাপসটা আশা করি আপনার কাছে খুব ভালো লাগবে তো যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে ভিডিও তো অবশ্যই একটা লাইক দেবেন ভিডিও নিচে আপনি কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন কেমন হলো ভিডিওটা আর ভিডিওটা অবশ্যই অবশ্যই যদি আপনার উপকারে আসে কোনো কিছু শিখিয়ে থাকেন ভিডিওটাতে আপনি অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য কষণ ধন্যবাদ তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে